তোমার চ্যানেল এমন টু মাইনক্রাফট দিয়ে গেছে, আপনারা একটা জিনিস সুন্দরভাবে দেখতে পারতেছেন যে আমার একটা সুন্দর চেহারা আপনারা। ঠিক আছে, যারা যারা এপিসোড দেখছিলেন ওই এপিসোডে জানেন যে আমার লাগে আমার সাথে কি কি হয়েছে। আমি এত ভয়াবহ জিনিস হয়েছিল ওই এপিসোডে যে আমি আমি কল্পনা করতে পারিনি। ঠিক আছে, সেই জন্য আমি আজকে চিন্তা করছি যে আজকের ভিডিওর মধ্যে আমি কোনো মাইনক্রাফে বা নেদারে যাবো না, ওখানে আমি একটু অ্যাডভেঞ্চারে যাবো। বিকজ আমি শুনছি যে মাইনক্রাফের মধ্যে বলে জঙ্গল আছে, বরফ এরিয়া আছে, ওটার মধ্যে বলে পলিবিয়ার, আর জঙ্গলের মধ্যে ফক্স থাকে, পান্ডা থাকে, সুই আগে। যখন আমি শুনছি না ওই সময় আমার বুক থলটা হয়ে গেছে গা, যে ভাই এটা তো লিয়াই ছাড়ো। সে আগে দেখতে পাচ্ছেন আমার দিকে কতগুলি পেট আছে। সো ইয়া, আমি এখন পুরো ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি, খাওয়া মানে আনিয়েছি, আমরা যাবো অ্যাডভেঞ্চারে। আর আমি চিন্তা করতেছি গেছি এসের যাবো না গেছে যাবো আমি বুঝতেছি না। আমার ওই পানি সাইডে না একটা ইয়ে আছে, মানে মরুভূমি আছে, আমি চিন্তা করতেছি ওইদিকে যাবো নাকি বুঝতেছি না। বাট গাইস, আপাতত এইদিকে যাই, ঠিক আছে। আমার পিছিয়ে যে একটা ঘ্যান ঘ্যান গাছ আছে না, এটা আসলে বৃষ্টি পড়তেছে, তো এই জন্যে আমার ইয়ে তাওয়া যেতেছে। ও, আমার ঘোরা আমার ঘোরা আমার ঘরে গেল। ওকে, আই থিঙ্ক পানি দেখে যেতে পারে না, আর একটু জায়গা, আর একটু জায়গা হওয়া বাস হয়ে গেছে কাম তো। ওকে দেখেছি আমি যত আগে গেছি অত আমি ভিন্ন ভিন্ন জিনিস পেয়েছি, যেমন এই কাঠ, এই কাঠটা আমার বাড়ির আশেপাশে অনেক কম আসছিল, বাড়ি দিয়ে গেছি একদম পুরো জঙ্গল বানায় হালাইছে। মানে যেহেতু ওইদিকে পানি আমি এখন যাবো না, এখানে আমি যখন একলা আসবো এখানে তেমন, বিকজ ওখানে আমি বুঝলে আমি এখানে গেতে যেতেছি না, বিকজ এটা রিস্ক আছে আমার ঘোরা আর সবার জন্য। বিকজ ওই আমার মারতে যে আমি চাই না যে আমার ঘোরের মেয়েরা ফেলাও। এনে গেছে আমি কোন জঙ্গলে আয়া পড়ছি আমি নিজে যাই না গেছে। আমি এখানে এতক্ষণ দেখতেছিলাম গাইছে এখানে পুরো খোলামোলা আসছিল, বাট এখন হঠাৎ করে আমি জঙ্গলে ঢুকে গেছি। বাট যাই হোক গাইছে, এখানে যদি এই উডগুলি যদি লাগে না তো আমি আইসা নিতে পারো। ওকে দেখেছি আমি জানি না যে জঙ্গল কোন দিকে থাকে বা বরফের কোন দিকে থাকে, এটা গাইছে আমি জানি না, কিছুই জানি না। সো গাইছে আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে দিন। আসলে আমি এই জিনিসটা ভেবে গেতেছি যে আমি পায়ে যাবো, ঠিক আছে, আমি যদি গেতে থাকি উড়া দুড়া তাহলে এখানে পায়ে যাবো। বাট আমি জানি না যে এটা কোনো আসলে একটা স্পেশাল একটা রাস্তা থাকে নাকি, যে এই কোডিনেতে গেলে বা ওইখানে গেলে এখানে পাওয়া যায়, সো এটা আমি জানি না। সো আমার হচ্ছে আপনারা যদি জানেন তো আমাকে কমেন্টে জানিয়ে দিন। যদি এই ভিডিওতে পাই তাহলে তো পাই পাইলামই, আর যদি না পাই তাহলে তো ওকে তো গেছে একটা জঙ্গল শেষ হয়ে গেছে, একটা জঙ্গলে যেতেছে আমি জানি না আর কত জঙ্গলে ওই দিকে। ওকে তো গেছে আমি শিওর তো না, বাট আই থিঙ্ক যে এমনই কিছু জায়গার মধ্যে ফক্স থাকে, সরে যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হয়, আমি টেম করতে পারো। বাট আই থিঙ্ক ওরে টেম করা যায় না, আই ডোন্ট নো গাইস, ওরে কেপ টেম রিটার্ন করে। আই থিঙ্ক ওই কী খায়, ওই খাইটা কি বিলাই খাই নাকি, আবার বিলাই খেলে তো আমার সব বিলাই খেয়ে লেগো, এত কষ্ট করে পারলাম আমি। এক মিনিট, এটা কার বাড়ি? এক মিনিট, এটা কি ভিলেজ নাকি অন্য কিছু গেছে? আমার একটু ভিলেজের মনে জেরগুড়ের কাপড় দেখছেন গেছে কত সুন্দর, ভিলেজের গোর কাপড়টা অনেক সুন্দর কেলে গেছে নি ভাই। এই ভিলেজের গোর যে আমি লিয়ে যেতে পারি না, এনে গেছে আমি জানি যে একটা মানে ওরে 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 আমি কোন দিকে গেতেছি কোন দিকে না গেতেছি কিছুই বুঝতে পারতেছি না। ওরে ভাই কী হইতেছে এটা আমি বুঝতেছি না। এটার মানে শরীর দিকে ফক্স থাকতে পারে, ফক্স থাকলে তো ভালোই আমি টেম করে নিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এত সহজে টেম হইব। আরে ভাই কী হলো, যা এই গেতেছে না গেলে গালা ফালতু বলা পেন ছাড়া, এখানে তুই এনে থাক, ঠিক আছে, একের দের লেগে এখানে থাক। যার উপর কাপড় আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমি এদিকে চিকেন মরা পেয়েছি, আর মানে গাড়ি বুঝতে পারতেছেন আর মানে আশেপাশে এদিকে ফক্স আছে। ও ভাই ফক্স পেয়ে গেছি আমি, ফক্স পেয়ে গেছি, ফক্স পেয়েছি আমি, লে খা তুই এটা খেবি। ওকে গেছি আমি টেম করে ফেলাইছি, ওর কাছে আমি খিলে এত দিছি বাট টেম হয়ে যাচ্ছে না গেলে। ঠিক আছে, আমার সামনে পলিবিয়াল আর আইস, টেম করা যেন অপর আই থিঙ্ক বোর্ড দিয়ে আনতে হয়। সো ইয়া, আই থিঙ্ক ওখানে খালি একটা জিনিস বাকি ছিল, ওটা জঙ্গল। আর ইয়া, জঙ্গলের মধ্যে প্যারট মোট সবই আছে। আমার কমেন্ট কোয়েন যে আমি এমন ভিলেজার কীভাবে পাবো, যদি বিট করে না তো এরা এইভাবেই মানে নর্মালি এমন হইব, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে আসার জন্য এত রাখি। ঠিক আছে, আমি অফলাইন খেলে আমি বাসে চলে যাবো নি। অ্যান্ড ইয়া গাইস, আজকে কিন্তু তুই রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেলবাটনটি ফেরত ক্লিক করে দেবেন। ঠিক আছে, আজকে তুই রাখি, নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।